সময়সীমা এক সপ্তাহ পেরিয়ে গেলেও চট্টগ্রামে এখনও অস্ত্র জমা দেননি সাবেক এমপি মন্ত্রী যুবলীগ ছাত্রলীগ সহ একশো পনেরো জন আইনশৃঙ্খলা বাহিনীর দাবি জমা না দিয়ে অস্ত্রগুলোকে অবৈধ হিসেবে ধরে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা এছাড়া এইসব অস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবৈধভাবে ব্যবহৃত হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ লাইসেন্স বাতিল হওয়া সব অস্ত্র জমা দেওয়ার সময়সীমা ছিল গেল তিন সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত তবে এই সময়ের মধ্যে চট্টগ্রামে অস্ত্র জমা দেননি সাবেক মন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়ী ও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ অনেকেই সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে যারা অস্ত্র জমা দেননি তাদের মধ্যে মহিবুল হাসান চৌধুরী এস এম আল মামুন মাহবুবুর রহমান রুহেল তার ভাই সাবেদুর রহমান সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী জাতীয় পার্টির নেতা সোলাইমান আলম শেঠ অন্যতম যে কেউ হোক তার পরিবার প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করা হয়েছে আমরা নোটিশ সার্ভ করছি তারপরে যারা অস্ত্র জমা দেয়নি তাহলে সেক্ষেত্রে যেহেতু আমি আগেই বলেছি এটা ইলিগাল সবার জন্য একই নিয়ম যে তিন তারিখের পর বৈধ অস্ত্রটাই অবৈধ হয়ে গেছে আমরা বিভিন্নভাবে নোটিশ দিয়েছি তাদেরকে জানানোর চেষ্টা করছি ডিসি অফিস থেকে জানিয়েছিল জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের নানা চিত্র উঠে আসে গণমাধ্যমে এতে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি নাগরিক সমাজের যে সমস্ত যুব সংগঠনের বা ছাত্র সংগঠনের নেতাদের নামে অস্ত্র নিয়ে ছিল সেভেন শুটার নাইন শুটার এগুলো দিয়ে গুলি হয়েছে শুনেছি সুতরাং এগুলো তো একটা পরীক্ষারও প্রয়োজন ছিল এবং ওই যে ঘটনাস্থলে যারা মারা গেছে তাদের বুলেটের সাথে বুলেট কিনা আর এইগুলো যে জমা না দিয়ে থাকে তাহলে তাদের দিকে যায় তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা কিছু কিছু অস্ত্র অস্ত্র যারা বিভিন্ন সময় রাজনৈতিক নাম ব্যবহার করে এই অস্ত্রকে তারা অবৈধ কাজে ব্যবহার করেছে তো তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং এই অস্ত্রগুলো ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ ইলিগাল আর্মস এবং আমরা এটা তথ্যপত্র যাচাই করতেছি আমরা ছবি বা ভিডিও বিভিন্ন কালেক্ট করার চেষ্টা করতেছি যে কোনো বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহার হয়েছে কিনা সেক্ষেত্রে অবশ্যই সেটা অবৈধ হিসেবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে গেল পনেরো বছরে শটগান রাইফেল একনলা দুনলা বন্দুক ও পিস্তল সহ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় আটশো বিয়াল্লিশটি তার মধ্যে জমা পড়েছে সাতশো সাতাশটি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম